হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টার চ্যাপ্টার টু থেকে গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্ক্সের জন্য আসতে পারে এমনই একটি কোশ্চেন। চলো বেশি দেরি করব না, কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেবো। দেখে নাও তোমরা ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। প্রথমে তোমরা কি লিখবে? সূচনা। সূচনায় তোমরা কি লিখবে? জার্মানি ধর্মীয় নেতা মার্টিন লুথার এমন একজন বিরল মানুষ যিনি ইতিহাসের বয়ে চলা গতিপথকে নিজ ইচ্ছায় পরিবর্তনে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে প্রাণপুরুষ, বিপ্লবী ও পথ প্রদর্শক। ফার্স্ট পয়েন্ট তোমরা কি লিখবে? প্রথম জীবন। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে প্রধান উদ্যোক্তা মার্টিন লুথার জার্মানি স্যাক্সনি প্রদেশের ইস্ট লিবেন গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গির্জা ও যাজকদের অনাচার ও দুর্নীতির অবসান ঘটানোর জন্য নিজেকে নিয়োজিত করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বাইবেল অনুবাদে অনুপ্রেরণা। উইলিয়াম ওকামের চিন্তাধারার দ্বারা লুথারের ধর্মীয় ভাবনা গভীরভাবে প্রভাবিত হয়। সাধু অগাস্টিনের বাণী লুথারকে গভীরভাবে প্রভাবিত করে। জ্ঞান ও বিশ্বাস অর্জনের জন্য শাস্ত্র পড়ার লক্ষ্যেই নিজ নিজ ভাষায় বাইবেলের অনুবাদ প্রয়োজন। এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে লুথার বাইবেলের অনুবাদে উৎসাহ যোগান। তিনি জার্মান ভাষায় ল্যাটিন বাইবেলের অনুবাদ করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ধর্মীয় অনাচারের প্রতিবাদ। প্রচলিত খ্রিস্ট ধর্মের শোচনীয় অবস্থা দেখে লুথার গভীরভাবে ব্যথিত হন। খ্রিস্ট ধর্মের এবং গির্জার বিভিন্ন অনাচারের বিরুদ্ধে তিনি সরব হন। এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তিনি একাধিকবার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। তিনি 1510 খ্রিস্টাব্দে রোমে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় ধর্মীয় অনাচার ও দুর্নীতি দূর করার জন্য পোপকে অনুরোধ জানান, কিন্তু পোপ তাঁর আবেদনে সাড়া দেননি। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ইনডালজেন্স বা মার্জনা পত্রের বিরুদ্ধে প্রতিবাদ। 1517 খ্রিস্টাব্দে যাজক টেট জেল রোমের সেন্ট পিটার্স গির্জা সংস্কারের নামে অর্থ সংগ্রহ করতে শুরু করেন। এর জন্য তিনি জার্মানি স্যাক্সনিতে ইনডালজেন্স বা মার্জনা পত্র নামে পাপ মুক্তির ছাড়পত্র বিক্রি করতে শুরু করেন। লুথারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি তৎকালীন রীতি মেনে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় 95 দফা অভিযোগ সংবলিত এক প্রতিবাদ পত্র টাঙিয়ে দেন। লুথার প্রচার করেন মানুষ তার পাপে প্রায়শ্চিত্য করতে পারে অনুতাপের মাধ্যমে। পোপের কাছ থেকে মার্জনা পত্র কিনে পাপ মোচন করা যায় না। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা। সেই যুগের অনাচার ও ভ্রষ্টাচারে ডুবে থাকা ক্যাথলিক ধর্ম প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে লুথার তাঁর মতবাদ প্রচার করেন। তাই তাঁর মতবাদ প্রতিবাদী খ্রিস্ট ধর্ম বা প্রোটেস্ট্যান্ট বাদ নামে পরিচিত। তিনি ব্যাবিলনীয় দাসত্ব ও জার্মান জাতি খ্রিস্টান অভিজাত সম্প্রদায়ের প্রতি আবেদন নামে দুটি গ্রন্থে পোপের প্রাধান্য, যাজকদের ঈশ্বর কর্তৃক নিযুক্তি এবং ধর্ম প্রতিষ্ঠানে যাজকদের প্রাধান্য অস্বীকার করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? পোপের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। লুথার পোপ ও গির্জার প্রতি তীব্র জিহাদ ঘোষণা করেন। বাইবেলের ব্যাখ্যাকার পোপের চূড়ান্ত কর্তৃত্বকে লুথার চ্যালেঞ্জ জানায়। তাছাড়া তিনি পোপ কর্তৃক ধর্মীয় কর সংগ্রহের ও বিরোধিতা করেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে পোপ দশম লিও লুথারকে নাস্তিক আখ্যা দেন। লুথারকে ধর্মানিষ্ঠান থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করে পোপ তাঁর কাছে এক আদেশনামাও কিন্তু পাঠান, কিন্তু লুথার পোপের সেই আদেশনামা জনসমক্ষে পুড়িয়ে দেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ওয়ার্মসের সভায় মত প্রকাশ। পোপের ইচ্ছানুসারে জার্মান সম্রাট পঞ্চম চার্লস জার্মানি ওয়ার্মস শহরে 1521 খ্রিস্টাব্দের 21 এপ্রিল এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেন। এই সভা ওয়ার্মসের সভা নামে পরিচিত। এই ধর্মসভায় সকল প্রতিনিধির সামনে লুথার নিজের মতকে অভ্রান্ত বলে ঘোষণা করেন। এই ধর্মসভায় লুথারের আচরণে ক্ষিপ্ত হয়ে পোপ লুথারকে পুড়িয়ে মারার ও তাঁর রচিত সব পুস্তক পুড়িয়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু জার্মান সামন্ত রাজা ফ্রেডারিক লুথারকে আশ্রয় দিলে পোপের উদ্দেশ্য ব্যর্থ হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও? লুথারের জনসমর্থন। ইতিমধ্যে ক্যাথলিক ধর্ম ত্যাগ করে বহু জার্মান সামন্ত রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হয়। জার্মানি, প্রাশিয়া, স্যাক্সনি, ব্রান্ডেনবার্গ, হেসে, লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে। এই পরিস্থিতিতে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নে জার্মানিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধ চলাকালেই 1546 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি লুথারের মৃত্যু হয়।
এবারে তোমরা যে পয়েন্টটি লিখবে, উপসংহার বা পরিশেষে বলা যায় যে বহু চেষ্টা সত্ত্বেও লুথারকে হত্যা করা বা তাঁর মতাদর্শকে মুছে দেওয়া সম্ভব হয়নি, কারণ লুথারের মতবাদকে সাধারণ জার্মানবাসী থেকে শুরু করে আঞ্চলিক শাসকগণ পর্যন্ত সকলেই সমর্থন করেছিলেন। লুথার পোপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলে খ্রিস্টীয় জগৎ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এই দুই ভাগে ভাগ হয়ে যায়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।